অ্যালকোহলিক্স অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 27 ফেব্রুয়ারি, এক অদ্বিতীয় সুস্থিরতা। এর কোথা থেকে দিশা খুঁজে পায় এখানকার বাস্তববাদী লোকেরা? দ্বিতীয় ঐতিহ্যটি পাঠ করেছিল এবং জেনেছিল এতে একজনই সর্বময় কর্তা আছেন, এক প্রেমময় ঈশ্বর, যিনি আমাদের গ্রুপের বিপেক্ষে পরিচালনা করেন। পুরনো সদস্যরা গ্রুপের সিদ্ধান্ত মেনে নেন এবং তাদের গুরুত্ব কমে যাচ্ছে ভেবে কোনো বিক্ষোভ পোষণ করেন না। তাদের বিচার বিবেচনা প্রচুর অভিজ্ঞতা সমৃদ্ধ এবং তারা সদিচ্ছা সহকারে এক পাশে চুপ করে বসে থেকে ধৈর্যের সঙ্গে উন্নতির অপেক্ষায় থাকেন। 12টি পদক্ষেপ ও 12টি পরম্পরা, পৃষ্ঠা নাম্বার 132 ও 135। মদ্যপানজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার পশ্চাৎপটেই 12টি পদক্ষেপ এবং 12টি ঐতিহ্যের বুলেটের বিস্তার ঘটেছে। সুস্থতার পথে আমি যতই অগ্রসর হয়েছি ততই বুঝতে পেরেছি যে এই সুস্থতার সৌধটি আমার জন্য একেবারে আদর্শ। যখন মনে হচ্ছিল যে কোনো ধরনের পরিবর্তনই অসম্ভব, তখন গ্রুপের পুরনো সদস্যরা শান্তভাবে পরামর্শ দিয়েছিলেন। প্রত্যেকের অভিজ্ঞতার বিনিময় করার মাধ্যমে মূল্যবান বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমি এ কথা জানি যে জীবনের সব সন্ধিক্ষণেই প্রতিটি ভুক্তভোগী মদ্য ব্যক্তিকে সাহায্য করার জন্য ফেলোশিপ সর্বদাই প্রস্তুত। এই পৃথিবীর বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে, এই আশ্বাসটুকুর মধ্যে আমি এক অদ্বিতীয় সুস্থিরতা খুঁজে পাই। ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহারস্বরূপ আমার সুস্থতা আমি উপভোগ করি। সব সদস্যের মঙ্গলের জন্য এই ফেলোশিপ বিদ্যমান। তার মাধ্যমে যে শক্তি আমি পাই, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই।